1941 সালের 8ই আগস্ট লিলি চক্রবর্তী জন্ম নিয়েছিলেন বর্তমান বাংলাদেশের ঢাকায়। আজকে তার বয়স 82 বছর। ভাবতে অবাক লাগে যে টানা 63 বছর ধরে তিনি অভিনয় করছেন, এবং সবথেকে বড় কঠিন কাজ যেটা এই বয়সে, যে বয়সে মানুষ হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলেন, এমনকি অনেকে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেন, স্মৃতি নষ্ট হয়ে যায়, সেই বয়সে মেগা সিরিয়ালে লিডিং রোলে অভিনয় করছেন। কিন্তু কেন, কিসের টানে? হ্যাঁ বন্ধু, আমি তোমাকে সেই কথাটাই বলবো। আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায়। আজ তোমাকেই শোনাবো লিলি চক্রবর্তী আজকে এই বয়সে এসে কেন আজও অভিনয় করছেন, কিসের টানে। তাহলে অবশ্যই তুমি সঙ্গে থাকো। তবে একটা কথা বলি, এই কথাটা কিন্তু আমার নয়, আজকে যে কথাগুলো বলবো একদম লিলি চক্রবর্তী নিজে এই কথাগুলো বলেছেন। অভিনয় জীবনের 63 বছর পেরিয়ে এলাম, আজ ফিরে তাকালে মনে হয় এখনও কিছু পাওয়া বাকি, অনেক পেয়েছি, মনের মতো কাজ যে পাইনি তা বলবো না। তবুও আসলে অভিনেতা অভিনেত্রীদের, শিল্পীদের তো খিদে একটু বেশিই থাকে, সব সময় মনে হয় এরপর আরও কিছু ভালো পাব। শুরু হয়েছিল ছবি দিয়েই, প্রথম ছবি ভানু পেলো লটারি, সেখানে আমার টাইপিস্টের একটা ছোট্ট রোল ছিল। ওখানে দেখেই ক্যামেরাম্যান সকলকে বলেছিলেন একটা বাচ্চা মেয়ে আজকে এসেছে, ভীষণ ফুটফুটে দেখতে, বেশ ভালো অভিনয় করল, জহর রায় কমল মিত্রর সঙ্গে অভিনয় করল, একটুও ভয় পেল না। তবে আমি কিন্তু তখনও মোটেই বাচ্চা মেয়ে নই, 17-18 বছর বয়স হবে, আর কে জহর রায় কে কমল মিত্র তা তো জানতামই না, ফলে ভয়ও পাইনি। দ্বিতীয় ছবি মধ্যরাতের তারা, সেখানে ছবি বিশ্বাসের মেয়ের চরিত্রে এরকম করতে করতে এগিয়ে গেলাম। একটা সত্যি কথা বলি, আমি কিন্তু কখনোই নায়িকা হতে চাইনি, ভালো ভালো চরিত্রে অভিনয় করব, চরিত্রাভিনেত্রী হব, এটাই ছিল আমার একান্ত ইচ্ছে। তাতে অনেক বৈচিত্র্য থাকে, নায়িকা রোল একসময় অভিনেত্রীর মধ্যে একটা একঘেয়েমি তৈরি করে। যাই হোক, দেয়া নেয়া করলাম, শেষ চিহ্ন নামে একটা ছবি রিলিজ করেছিল, জয়া করলাম, সেখানে সাবিত্রী সাবিত্রী চ্যাটার্জি আমার কাকিমার রোল করেছিলেন, সেকেন্ড লিড রোল করতে গিয়ে নায়িকার রোলের অফার আসতে শুরু করলো। কাঁচ কাটা হিরেতে সৌমিত্রদা মানে সৌমিত্র চট্টোপাধ্যায় হিরো ছিলেন আর আমি হিরোইন, অজয়দা পরিচালক, মানে অজয় করের ইচ্ছেই ছিল এই রোলটা আমি করব। তার আগে ওই চরিত্রের জন্য তিনি অনেক আর্টিস্টকে দেখেছিলেন, এমনকি এই ছবির প্রডিউসার মুম্বাই পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু অজয়দা একেবারে নাছোড় বান্দা। আমি রোলটা করেও ছিলাম ভালো, সত্যিই আমার নিজেরও ভালো লেগেছিল। এত গুণী শিল্পীর সঙ্গে কাজ করেছি তা ভাবতেই পারি না, সত্যি কথা বলতে গিয়ে অনেক শিখেছি। আর প্রথমেই মনে পড়ে উত্তমদার কথা, উত্তম কুমার সেটে যেমন ব্যবহার করতেন, সত্যি তার দেখে শুধু অভিনয় নয়, ব্যবহারটা শেখার মতো ছিল। একজন মানুষ যে কেন এত বড় হয় তার উদাহরণ দিচ্ছি, ব্যবহারের সঙ্গে তিনি এমন অভিনয়টা করতেন সেটাও শেখার মতো। একটা সিন এলে উনি একদম আলাদা হয়ে চলে যেতেন, করিডোর থাকলে সেখানে পাইচারি করতে করতে স্ক্যানিংগুলো করে নিতেন, মানে কোথায় থামবো কোথায় শুরু করব, এগুলো ওর কাছে শেখার মতো। আমি অবশ্যই ওনার কাছ থেকেই শিখেছিলাম। হয়তো একটা শটে আমি ক্যামেরার পেছনে আছি, উনি সামনে, ওর শটটা হচ্ছে, শটটা শেষ হয়ে যাওয়ার পরেই প্রথমেই আমাকে জিজ্ঞাসা করতেন, কেমন হলো লিলি, ঠিক ছিল, চিন্তা করো। একজন মহানায়ক, তিনি একজন নতুন আর্টিস্ট যে সবেমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিয়েছে, তাকে জিজ্ঞাসা করছে কেমন হলো, তার থেকে সাজেশন নিচ্ছে, আমি তো একেবারে অবাক, আমি কি আর বলবো দাদাকে। উনি বলতেন, দেখো তুমি তো আমাকে সামনে থেকে দেখলে তুমিই তো বলতে পারবে ঠিক ছিল কি না, এগুলো কিন্তু শিখেছি ওরই কাছ থেকে। আরেকজনের কথা বলি, সৌমিত্রদার কাছ থেকেও কিন্তু অনেক শিখেছি, নাটক করেছি ওর সঙ্গে। আরও একটা বিষয়, আমি কিন্তু সেট থেকে বেরোতাম না, অন্য লোকের অভিনয় দেখতাম, কীভাবে লাইট নিচ্ছে কীভাবে কথা বলছে সব দেখতাম, এতে আসলে জ্ঞান বাড়ে। আমি প্রত্যেক দিন কিছু না কিছু নিজে থেকে শেখবার চেষ্টা করেছি, কারণ আমাকে একেবারে হাতে ধরে কেউ কিন্তু শিখিয়ে দেয়নি, থিয়েটারেও তাই, মেকআপ রুমে নয়,
নাটক চলাকালীন মঞ্চের একধারে গিয়ে বসে থাকতাম। যে কোনো বিষয়েরই আসলে তো ভালো মন্দ দুটোই থাকে। আমার এই পথ চলাতেও কিন্তু মন খারাপ করার মতো ঘটনা নিশ্চয়ই আছে, কিন্তু সেগুলো বললে নিজের মনই খারাপ হয়। অনেক অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে অন্যরকম ব্যবহার পেয়েছি। কোনো একটা চরিত্র হয়তো আমাকে সই করিয়ে অ্যাডভান্স টাকা দিয়েছেন, কিন্তু সেই চরিত্রটা কিছুদিন পরে, মানে কাজ শুরু হবার আগে, অন্য কাউকে দিয়ে দিয়েছেন। সেগুলো মনে করে আমি কিন্তু আজ আর মন খারাপ করতে চাই না। আমি প্রযোজকের টাকা ফেরত দিতে গিয়েছিলাম। প্রযোজক বলেছিলেন এটা তো আমাদের দোষ, উনি নিজে থেকেই এসে বললেন যে আমি এই রোলটা করব, আর সেই জন্যই তোমাকে বাদ দিয়ে আমরা ওকে নিলাম। আমি বলেছিলাম তাহলে আমি টাকাটা নেব কেন, টাকাটা আপনারা রেখে দিন। এরকম ঘটনা কিন্তু অনেক হয়েছে। আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই তো বদলে যায়, পাল্টে যায়, আর সেগুলোকে মেনে নিয়ে সহযোগিতা করতে হয়। যে পাল্টাতে পারে সময়ের সঙ্গে সেই তো রয়ে যায়, আর সেটা যদি না করতে পারতাম তাহলে আমিও কিন্তু টিকতে পারতাম না। সেই রামকৃষ্ণদেবের কথায় বলি, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। আর জীবনের পরিবর্তনশীলতাকে যে মানিয়ে নিতে পারে সেই তো টিকে যায়। এখানে আমি একটা কথা বলি বন্ধু, গোটা পৃথিবীতে যত প্রাণী টিকে আছে তার মধ্যে পিঁপড়ে সবার আগে এসেছে। পিঁপড়ে আমাদের কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ নয়, পিঁপড়ে কিন্তু আজও বেঁচে আছে, কিন্তু প্রথম থেকে সে পাল্টাতে পারেনি নিজেকে, তাই সমাজে তার সেই অর্থে কোনো গুরুত্ব নেই। মানুষ কিন্তু একেবারে যেদিন থেকে এসেছে সেদিন থেকেই কিন্তু প্রতি মুহূর্তে নিজেকে বদলেছে। সব মানুষ পারেনি, কিন্তু মানব জাতি পেরেছে। কাজের ধরন বদলে গেছে, ক্যামেরা পাল্টে গেছে, সেভাবে আমি নিজেকে তৈরি করে নিয়েছি। আর শেষ বয়সে এসে এমন সব পুরস্কার পেয়েছি সত্যি কথা বলতে কি, যা কোনোদিন আশাই করিনি। আমি চিরকাল মেনেছি দর্শকই আমার পুরস্কার। এখনও দেখা হলে অনেকেই ছবির নাম ধরে ধরে বলে যায়। একজন শিল্পী হিসাবে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? প্রিয় বন্ধু, লিলি চক্রবর্তীর কাছ থেকে তার নিজের কথা তুমি শুনলে, আমি তোমাকে শোনালাম। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারলে যে 82 বছর বয়সে এসে জীবনের 63টা বছর পার করে দিলেন শুধুমাত্র অভিনয়কে নিয়ে। আর অবশ্যই প্রত্যেকবারের মতোই লিলি চক্রবর্তীর কথার সঙ্গে নিজের কিছু কথাও, নিজের অনুভবটাকেও আমি মিশিয়ে দিয়েছি। আর এটা বেরিয়েছিল কিন্তু সাপ্তাহিক বর্তমান পত্রিকার যে সুখী গৃহকোণ, সেখানে অনেক বছর আগে বেরিয়েছিল তার এই কথা। এটাকে আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। এরকম আরও কথা, আরও অভিজ্ঞতার কথা আমার ঝুলিতে আছে, অবশ্যই সঙ্গে থাকবে। আর সববার আগে তুমি নিজে ভালো থেকো। ভালো খারাপ সমস্ত কিছু ভুলে গিয়ে শুধু নিজের কাজটাকে মন দিয়ে করো, আর অবশ্যই ভালোবেসো। টাটা।